নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পুজোর বোনা হিসাবে বর্তমানে পাঁচ হাজার তিনশো টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হচ্ছে এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার হ্যান্ডেলে একটি অফিসিয়াল কিন্তু পোস্ট কিন্তু করেছে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে কারা কারা এই পুজোর বোনা হিসাবে পাঁচ হাজার তিনশো টাকা তাদের ব্যাংকে পাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার হ্যান্ডেলে কি বলেছে সমস্ত এটিচার পয়েন্ট কিন্তু আপনাদের জানাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিশ্চিত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথম কিন্তু মমতা ব্যানার্জি অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল এখানে চলে আসবেন এখানে কিন্তু মহিলার শুভেচ্ছা জানিয়েছে এবং তারপরেই এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে কারা কারা কিন্তু পুজোর বোনাস পাঁচ হাজার তিনশো টাকা পাবে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে এবার যদি এটা আমি কপি করে আমি যদি বাংলায় ট্রান্সফার করি এখানে বলা হয়েছে যে কিছু অসৎ উদ্দেশ্য প্রণয়িত রাজনৈতিক দল এবং ব্যক্তি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ক্যাডারের মধ্যে বিভেদ ও শত্রুতার সৃষ্টির চেষ্টা করছে আমি আশ্বাস দিচ্ছি যে ওয়েস্টবেঙ্গল পুলিশের নাগরিক এবং স্বেচ্ছাসেবিকরাও পুজোর বোনা হিসাবে পাঁচ হাজার তিনশো টাকা করে পাবে কলকাতা পুলিশে তাদের সমকক্ষদের মতো এছাড়াও স্বাস্থ্য ও এফডাব্লিউ বিভাগের অধীনে আশা কর্মীরাও কিন্তু পুজোর বোনাস কিন্তু পাবে সেটাও কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে তো অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কিন্তু এবং সেবিক যে ভলেন্টিয়ার রয়েছে তারাও যেমন পাঁচ হাজার তিনশো টাকা পাবে তেমনি আশা কর্মীরাও কিন্তু পুজোর বোনাস হিসাবে পাঁচ হাজার তিনশো আগে কিন্তু পাবে এবং এটা কনফার্ম করেছেন স্বয়ং মমতা ব্যানার্জি তো সেই জন্য যারা যারা কিন্তু সেভিক ভলেন্টিয়ার এবং যারা যারা কিন্তু আশাকর্মী যারা কিন্তু এই প্রথম বছর আগে কিন্তু তারা পুজোর বোনাস কিন্তু পেত না কিন্তু এই প্রথম বছর কিন্তু মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন যে তারাও কিন্তু বর্তমানে পুজোর আগে পুজোর বোনাস হিসাবে পাঁচ হাজার তিনশো টাকা তাদের ব্যাঙ্কে কিন্তু সরাসরি পেয়ে যাবে এবং গতকাল কিন্তু এই টুইটটা কিন্তু স্বয়ং মমতা ব্যানার্জি এই টুইটটা কিন্তু করে জানিয়ে দিয়েছে সবাইকে ঠিক আছে তো এই আপডেটটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং এই যে টুইটটা করেছে এখানে কিন্তু অনেকে কিন্তু এই বিষয়ে কিন্তু সাপোর্ট করেছে যে এই ডিসেন্টটা যে সবার কিন্তু পছন্দ হয়েছে এবং এই বিষয়ে অনেকে কিন্তু কমেন্টও করে জানিয়েছে অনেক কিন্তু বড় বড়ো নেতার কাছ থেকে শুরু করে অনেক বড় বড় মানুষ কিন্তু এখানে সাপোর্ট করেছে এবং তারাও কিন্তু এখানে কমেন্ট করে জানিয়েছে এই যে ডিসিশানটা খুবই ভালো ডিসিশান কারণ কিন্তু যেই যে আশাকর্মী হোক অথবা সেভিক ভলেন্টিয়ার এরাও কিন্তু পুরো বছর কিন্তু খুব পরিশ্রম করে কিন্তু তারা কিন্তু পুজোর বোনাস কিন্তু পায় না কিন্তু এই বছর তাদেরকেও গভর্নমেন্টের তরফ থেকে পাঁচ হাজার তিনশো টাকা করে তারা কিন্তু পুজোর বোনাস কিন্তু তারা পাচ্ছে ঠিক আছে এবং এই বিষয়ে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম যে কমেন্ট করেছে এবং তারা কিন্তু সবাইকে শুভেচ্ছা কিন্তু জানিয়েছে যে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে এবং তারা কিন্তু এই মমতার যে এই যে ডিসিশানটা এখানে কিন্তু অনেকেই সাপোর্ট কিন্তু করেছে ঠিক আছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ডিশানটা এটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ দা বেলু অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ